নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 24শে শ্রাবণ, 9ই আগস্ট শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 24শে শ্রাবণ, আজ 9ই আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 24শে শ্রাবণ, 9ই আগস্ট শুক্রবার, সূর্যোদয় 5টা 14, সূর্যাস্ত 6টা 12, পঞ্চমী রাত্রি 12টা 14, হস্তা নক্ষত্র রাত্রি 1টা 9, সিদ্ধ যোগ দিবা 1টা 36, বপকরণ দিবা 11টা 13, গতে বালককরণ রাত্রি 12টা 14, গতে কৈলবকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 24শে শ্রাবণ, 9ই আগস্ট শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি। আর আজকে মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে রবি। আর সিংহে আজকে অবস্থান করছে বুধ আর শুক্র। চন্দ্র প্রবেশ করেছে কন্যায়, কন্যায় চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে। এছাড়া চন্দ্রের সঙ্গে রয়েছে কেতু, তৈরি হয়েছে অতি ক্ষতিকারক গ্রহণ দোষ। আর বৃশ্চিক রাশি চতুর্থ স্থানে অবস্থান করছে যথারীতি গ্রহরাজ মহারাজ শনিদেব, বক্রী অবস্থায়। আর বৃশ্চিক রাশির পঞ্চমে বসে আছে রাহু মিনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ 24শে শ্রাবণ, 9ই আগস্ট শুক্রবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে। তাদের কর্মজীবনে নানা উন্নতি হলেও ঠিক সমস্ত কর্ম যথারীতি সম্পাদনে একাধিক বাধার সম্মুখীন হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার। বৃশ্চিক রাশি, আপনার কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক জীবনে বিরাট উন্নতি হলেও আপনার মানসিক অস্থিরতা, মানসিক ডিপ্রেশন থাকবেই, মনে শান্তি থাকবে না, মানসিক টেনশন আপনার জীবনে রয়েই যাবে। এছাড়া বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে, আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে, অন্যান্য ব্যক্তিগণ আপনার ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে, এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান। বৃশ্চিক রাশি আপনার জীবনে আসবে নতুন নতুন ছোঁয়া, নতুনত্বের ছোঁয়া, আর আপনি জীবনযাত্রাকে বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। তবে চন্দ্রকেতু গ্রহণযোগের কারণে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে, মাকে নিয়ে ডাক্তারখানা, নার্সিংহোম, হাসপাতালে ছোটাছুটি করতে হতেই পারে, মায়ের শরীর ভালো যাবে না, মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের জন্য যথেষ্ট চিন্তা থাকবে, আপনার সন্তানের নানা দিক থেকে নানা অস্থিরতার খবর আপনার মনকে নানাভাবে অশান্তির মধ্যে রাখবে, তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়,
কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি আপনাকে নির্দিষ্ট গতির দিকে নিয়ে যাবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা শত্রুতা করার জন্যে আপনি বিশেষভাবে অস্থির হয়ে পড়বেন। তবে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যথেষ্ট সাহায্য করবে, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে। পিতার সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে। এছাড়াও আজকের দিনে আপনার মায়ের জন্য কিছুটা চিন্তা আসবেই। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে প্রচণ্ড চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের অস্থিরতা আসবে। এছাড়াও আজকের দিনে আপনার সন্তানের দিকটা কিছুটা অস্থিরতায় থাকবে। আপনার নিজের বিদ্যায় কিছুটা বাধা আছে, শত্রুতার কারণে ক্ষতি আছে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। আর আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে। সপ্তমে মঙ্গল এবং বৃহস্পতির গুরুমঙ্গল যোগ এবং দশমে রবি শুক্রের অতি বুধ শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে লটারি লাগবেই লাগবে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 517-09 517-09 517-09 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি আপনার মানসিক দিক দিয়ে টেনশন থাকবে, তাই আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথকে ডাকতে ভুলবেন না। এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথের মাথায় বেলপাতা দুধ সিদ্ধি এবং জল এছাড়া দই আর দুধ দিতে ভুলবেন না। বাবার দুগ্ধাভিষেক করুন, এতে মনের মধ্যে আস্থা ও শান্তি দুই লাভ করবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে প্রচণ্ড অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে আজকের দিনে যে ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে, একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে, একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশি আকস্মিক আপনার কিছুটা টেনশন তৈরি হতেই পারে, সেদিক দিয়ে সাবধান। তবে আপনার মনের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক। তবে উচ্চ ক্ষেত্র থেকে আয়োজক যেমন আছে, কর্মজীবনে সাফল্য যেমন আছে, তেমনই আপনার যেদিক দিয়ে একটা বিশেষ উন্নতি যোগ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর অবশ্যই কিছুটা হলেও শরীরের অস্থিরতা কমতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি হন। তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করবেন। এছাড়া আরও একটি মন্ত্র ওম নমো ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো, ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্র জপ করবেন। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন। শুক্রের বীজ মন্ত্র জপ করলে আপনার সুখের হানি হবে না, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে, এরা তু তা টোনা টোটকা তন্ত্রমন্ত্র করেই চলেছে, তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন। আর আপনি বিশেষভাবে সতর্ক থাকুন, নিজের মনকে সংযত রাখুন বৃশ্চিক রাশি, আপনার কোনো ক্ষতি যাতে না হয় সেদিক দিয়ে সদা সর্বদা সতর্ক থাকুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে ধ্যান প্রাণায়াম অবশ্যই করুন, এতে মনের অশান্তি
অনেকটাই দূর হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি পড়ান। এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা উপভোগ করবেন, যা আপনাকে নিজে থেকেই সারাতে হবে বৃশ্চিক রাশি। আর আজকের দিনে পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো কালারের পোশাক পরুন, এই ধরনের পোশাক আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে বৃশ্চিক রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 24শে শ্রাবণ 9ই আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানেন। ভিডিও শেষ করা, নমস্কার, ধন্যবাদ।